ইভিএম হ্যাক এই সবকিছুর মাঝখানে কেমন লাগছে শুনতে? কালকে দেখে কিন্তু টাকার থলি হাতে ম্যানেজাররা বেরিয়ে পড়েছে। দেখো অনির্বাণ, এই তোমার সাথে তো অনেকদিন পর আবার দেখা হলো। নজরে কহিন আর নিশানে কহিন, যদি এই দিয়ে শুরু করো তাহলে দু চার কথা আমাকেও বলতে হয় যে ঠিকই কিছু কিছু সম্পর্ক তো এরম থাকে যে সম্পর্ক টেবিলের এদিকে একরকম টেবিলের ওদিকে একরকম। আমি শুধু একটা এক্সাম্পল দিই অনির্বাণ, সেটা হচ্ছে ইডি যেদিনকে চার্জশিট প্লেস করছে কলকাতায়, তার আগের দিন রাত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছে ইনি যেতে পারেন দুবাই, আর কলকাতার বাজার গরম করছে রিপাবলিক বাংলা সহ অন্যান্য টেলিভিশন চ্যানেলে যে এনার বিরুদ্ধে এত কোটি টাকার তদন্ত আছে। ফলে নজরে কাহি আর নিশানে কাহি বাংলার লোক এটা বুঝতে পারছে। আমি বুঝতে পারছে বলেই দুটো নাম রেফার করছি। জগন্নাথ দ্বারা এই নীরবতা ভাঙতে পারবেন? অর্জুন শিশিরের নীরবতা জগন্নাথ এটা ভাঙতে পারবেন? কল্যাণী আর মুকুলের নীরবতা কেউ ভাঙতে পারবেন না। ফলে আমরা এটা আগে থেকেই বুঝছি, প্রশ্নটা এটা নয়। প্রশ্নটা আজকে এই আলোচনা করে এটাকে ডাইলুট করে দেওয়া হবে যে একসময় যা আজকের দিনে বাংলার হাটে মাঠে ঘাটে দেখা যাচ্ছে, আকাশে ভগবান আর নিচে অঞ্চল প্রধান, তার মাঝখানে যতগুলো টায়ার আছে প্রত্যেকটা টায়ার এমপি এমএলএ কাউন্সিলর গ্রামসভা রাজ্যসভার মেম্বার প্রত্যেকটা জায়গা থেকে টাকা 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 ইনকাম করার জায়গা করেছে তৃণমূল কংগ্রেস, এবং তারা প্রমাণ করেছে। তৃণমূলের হাফ ডজনের ওপরে এমপি তারা জেল খেটে এসছেন, সারদায় নারোয় বেরিয়ে এসছেন, এমএলএদের মধ্যে মন্ত্রীদের মধ্যে এমএলএ পাঁচিল থেকে ঝাঁপ মারছে, মন্ত্রী বাড়ির খাটের তলায় লপা ছপা গপা করে টাকা রাখছে, একেবারে শেষ টায়ারটার নাম যদি অঞ্চল প্রধান হয়, সে যদি 10 লাখ টাকা করে টিকিট কিনে থাকে বেচারি, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার পর সে যদি জনগণের রায়ে হেরে গিয়ে থাকে, সে কি অন্যায় করলো? তার এই ইনভেস্ট করা 10 লাখ টাকা 12 লাখ টাকা 20 লাখ টাকা যে টিকিট কিনেছিল সে তো লস হয়ে যাবে। তাহলে সে ঠিক করলো যেন তেন প্রকারে নো যে কোনোভাবে হোক, কেন তার রক্ষা কবচ কি? দিদির রক্ষা কবচ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে বললেন, আচ্ছা যদি দু চারটে বিরোধীরা পায় এই বা কী করবে, উন্নয়নের সঙ্গে চলে আসতে হবে। মানে কি? মানে সেখানে টাকা দেবেন না, সেই গ্রাম পঞ্চায়েতগুলোকে শুকিয়ে মারবেন, পঞ্চায়েত সমিতিকে শুকিয়ে মারবেন। তার জন্যই ফলে এই উস্কানি থেকেই তো তারা ঠিক করলেন, ভাই আগে তো চাচা আপন প্রাণ বাঁচা 20 লাখ টাকা ইনভেস্ট করে অভিষেকের নবজোয়ালের টিকিট কিনেছি, আমার আমও গেল ছাড়াও গেল, তার থেকে যেভাবে পারে লোকজনকে ধরে নিয়ে আসি। কারণ আমরা তো দেখলাম ত্রিস্তর পঞ্চায়েতে নমিনেশন দেওয়ার সময়, ভোটের দিন, ভোটের গণনার দিন, তিনটে সারা দিন ধরে তো আমরা এই তিন ক্ষেপে দেখলাম ত্রিস্তরীয় চুরি হয়েছে। তাহলে ত্রিস্তরের পর আর চতুর্থ স্তর আনতে অসুবিধার কি আছে? ফলে এটা অসুবিধার কথা নয়, অসুবিধার কথা হচ্ছে ইলামবাজারের হাটটা গরু পাচারের জন্য বিখ্যাত হয়েছিল, কিন্তু হাটটা অনেক পুরনো, হাটে সত্যি অনেক পশু বিক্রি হয়। পশু ঠিক একটু আগে মণিশঙ্করবাবু বলছিলেন না, হাটে কিনতে আসবে কে, বেচতে আসবে কে? তৃণমূল কংগ্রেস ওই ইলামবাজার হাটে পরিণত করেছে বাংলার রাজনীতিকে। যেদিন থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে, কংগ্রেসের ভাঙা থেকে শুরু করে অন্য সমস্ত দল থেকে ভাঙা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস বাংলার রাজনীতিকে ইলামবাজার হাটে পরিণত করেছে, আমাদের লজ্জা লাগছে। একসময় আমরা বিহার ইউপিতে বলতাম আয়া রাম গয়া রাম, আমরা একসময় বলতাম হাটে বিক্রি হয় এমএলএ এমপি, আজকে বাংলার যে কোনো দল হতে পারে। তৃণমূল কংগ্রেস বাংলার রাজনীতিকে এই জায়গায় নামিয়ে এনেছে যে হাটে মাঠে ঘাটে এমএলএ এমপি কাউন্সিলর বিক্রি করা যায়। এটাই তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় ক্ষতিকারক অবস্থা।